বাংলাদেশে আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, একটি আদর্শ জাতি বিনির্মাণের জন্য, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। নিজের মন গড়া কোনো কাজ আমরা করি, আমরা যা করি আল্লাহর কোরআনের ভিত্তিতে করি, রাসূলের সুন্নাহর ভিত্তিতে করি। আল্লাহর রাসূল বিদায় হজ্জে বলেছেন, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, আমরা সেই কোরআন সুন্নাহকে ধারণ করে বাংলাদেশকে আমরা একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই, সেই জন্য রাত দিন 24 ঘন্টা আমরা কাজ করে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين। এদেশের কোন মানুষের প্রাণ প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের গুলশান থানা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মীয় সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চপ্রবিষ্ট অন্যান্য বিভিন্ন থানার নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, প্রাণ প্রিয় কর্মীবাই সব, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমরা বাংলাদেশের রাজনীতিতে একটি ব্যতিক্রমী আন্দোলন এবং সংগঠনের নাম, এজন্য ব্যতিক্রমী বলছি, আমরা যে কাজই করছি সেটি আমাদের মন গড়া কোনো কাজ নয়। আমরা যে কাজ করছি সেই কাজের ব্যাপারে গাইডলাইন দিক নির্দেশনা আমরা পবিত্র কোরআনে মাজিদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে নিয়েই আমরা কাজ করছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ইয়াকমুরুনা বিল মারুফ ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটি দল থাকবে যেই দল মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, আর প্রকৃতপক্ষে এরাই হবে সফল কাম। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর এই নির্দেশ অনুসারেই একটি রাজনৈতিক দল, একটি ইসলামী আন্দোলন গড়ে তুলেছি এবং আমরা কাজ করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য কোনো সাময়িক নয়, যেন তেনভাবে একটু ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় গিয়ে দেশের মানুষের সম্পদ লুট করে নিজের আখের গুচ্ছিয়ে কোনোভাবে এটাকে একটা ব্যবসা হিসাবে গ্রহণ করে, রাজনীতিকে একটা ব্যবসা হিসাবে গ্রহণ করে এটা দিয়ে জীবন জীবিকা চালানো, এটি জামাত ইসলামের কোনো উদ্দেশ্য নয়। জামাত ইসলামের লোকেরা ব্যবসা করে, জামাত ইসলামের লোকেরা তারা চাকরি করে জীবন নির্বাহ করে, সেই ব্যবসার টাকা থেকে বাঁচিয়ে, চাকরির টাকা থেকে বাঁচিয়ে পার্টিকে তারা চালায়, এটাকে আমরা বলি ইয়ানত, আল্লাহর প্রতি সাহায্য করা। আমরা কোন ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করি না, আমরা কোন মানুষের সম্পদ দখল করি না। আমাদের এই বাংলাদেশের 53 বছরের ইতিহাসে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির কিংবা যারা ইসলামী আন্দোলন করে তারা কোনো হোটেলে খেয়ে মানুষের বিল দেয় নাই, কোন মানুষের পকেট থেকে জোরপূর্বক টাকা আদায় করেছে, একটা সিঙ্গেল কেস বাংলাদেশে কেউ দেখাতে পারবেন না। আজকে বাংলাদেশে আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, একটি আদর্শ জাতি বিনির্মাণের জন্য, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। আমরা আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী শুধু দলই করি না, আমরা একেবারে শিশু বয়স থেকে বৃদ্ধ পর্যন্ত
সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তৈরি করার জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা পালন করি। আমাদের এখানে শিশু সংগঠন আছে, শিশুদের মানস বিকাশে তাদেরকে আল্লাহ রাসূল দেন এবং তাদেরকে শৈশব থেকে সেই তাদের আলটিমেট যে গোল পরকালমুখী জীবন যাপনের জন্য শিশু থেকে আমরা তাদের বিকাশের কাজ শুরু করি। তাদেরকে আমরা সুন্দর সুন্দর গান শেখাই, ছড়া শেখাই, কবিতা শেখাই, অঙ্কন শেখাই, শিশুদেরকে ভিন্ন অপসংস্কৃতি থেকে রক্ষা করার জন্য এখান থেকে আমরা কাজ শুরু করি। তারপর ছাত্রদের মধ্যে কাজ করি, যুবকদের মধ্যে কাজ করি, শ্রমিকদের মধ্যে কাজ করি, ব্যবসায়ীদের মধ্যে কাজ করি, পেশাজীবীদের মধ্যে কাজ করি, আলেম সমাজের মধ্যে কাজ করি, শিক্ষক সমাজের মধ্যে কাজ করি। আমরা কাজ করি না এমন কোনো ডিপার্টমেন্ট নাই, এমন কোনো দিক নাই যেখানে আমরা কাজ করি না। এই যে তো ব্যাপক পরিসরে আমরা কাজ করি, কোনো একটা জায়গাতে কেউ কেউ বলতে পারবে না যে আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি, যে উদ্দেশ্য নির্ধারণ করেছি, এর বাইরে গিয়ে নিজের মন গড়া কোনো কাজ আমরা করি। আমরা যা করি আল্লাহর কোরআনের ভিত্তিতে করি, রাসূলের সুন্নাহর ভিত্তিতে করি। আল্লাহর রাসূল বিদায় হজ্জে বলেছেন, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এটা অনুসরণ করো তাহলে তোমরা পথহারা হবে না, তোমরা বিভ্রান্ত হবে না, তোমরা সঠিক পথে থাকবে। সেটি হচ্ছে আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ। আমরা সেই কোরআন সুন্নাহকে ধারণ করে বাংলাদেশকে আমরা একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। সেই জন্য রাত দিন 24 ঘন্টা আমরা কাজ করে যাচ্ছি। বিগত দিনে বাংলাদেশের মানুষের সম্পদ কেড়ে নিয়ে বিলিয়ন বিলিয়ন বছরে কমপক্ষে বিভিন্ন হিসাব এসেছে, কমপক্ষে 15 বিলিয়ন করে তারা বিদেশে পাচার করেছে। এমন পরিমাণ পাচার করেছে বাংলাদেশকে আজকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছে, আর আমরা এই দেশকে গড়ার জন্য চেষ্টা করেছি। এই জন্য আমরা বিকল্প শিক্ষা ব্যবস্থা তৈরি করে সুনাগরিক, আদর্শ নাগরিক, আল্লাহওয়ালা মানুষ যাদের হাতে সম্পদের পাহাড় আসলো তারা 1 টাকা দুর্নীতি করেন না। আমরা ব্যাংক চালিয়েছি, স্কুল চালিয়েছি, কলেজ চালিয়েছি, ইউনিভার্সিটি চালিয়েছি, মাদ্রাসা চালিয়েছি। আমাদের 1টা প্রতিষ্ঠানে যাইয়া কেউ আবিষ্কার করেন যে কোথাও কোনো স্বজন প্রীতি দুর্নীতি? যেই অর্থে বোঝায় মানুষ হিসাবে কোনো কাজই বলের ঊর্ধ্বে নয়, সেই হিসাবে নৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলেই আমাদেরও ভুল হবে না এটা আমি মনে করি না। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে, ইচ্ছাকৃতভাবে, ষড়যন্ত্রমূলকভাবে কোনো ভুল আপনি কোথাও পাবেন না ইনশাআল্লাহ। সুতরাং আমরা যে সমাজ চাচ্ছি এটা ইনক্লুসিভ সমাজ। আমরা যদি আমরা এখন বলতে পারি 53 বছরে বিভিন্ন প্রতিষ্ঠান চালিয়ে লোক তৈরি করে আমাদের হাতে এখন যে ব্যবস্থা আছে, এখন আপনাদেরকে তো অনেক সুযোগ দেওয়া হলো, আপনারা তো ভালো হইলেন না, চাঁদাবাজি বন্ধ করলেন না, কোন রাজানি বন্ধ করলেন না, সন্ত্রাস বন্ধ করলেন না। অতএব বিগত দিনে দেশ যারা শাসন করেছেন আপনারা পরিশুদ্ধ না হয়ে নতুন করে দেশ শাসনের দাবি করা এই জাতি এটা মানবে না। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, জামাত ইসলামী বিগত 53 বছরে জনকল্যাণমূলক, সমাজ কল্যাণমূলক, দেশ গঠনমূলক যত কাজ করেছে সেই কাজগুলোকে বিবেচনা করে আগামী দিনের পার্লামেন্টে জামাতকে সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত করে বাংলাদেশকে দুর্বৃত্ত পরায়ণ রাজনীতি থেকে, অসৎ অযোগ্য রাজনীতিবিদদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, এটাই আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।